Headline sponsored by Gurukul English Medium. নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তেলিয়ামুড়া সরকারি ইংরেজি মাধ্যমে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র। মাত্র 9 বছর বয়সে বাবার মূর্তি গড়া দেখে শখের বসে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করে গেছেন খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দীপজিৎ দেবনাথ। কেবল দেবী দুর্গাই নয়, লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মূর্তিও তৈরি করেছে দেবজিৎ। তার তৈরি করা সেই মূর্তি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ায়। দেবজিৎ দেবনাথের বাবা দীপক দেবনাথ বিগত 18 বছর ধরে প্রতিমা তৈরি করেই সংসার প্রতিপালন করে আসছে। বাবা দীপক দেবনাথকে দেখেই ছোটবেলা থেকে শখের বসে ছেলে দেবজিৎ দেবনাথ প্রতিমা তৈরি কাজ শুরু করেছিলেন। বর্তমানে 9 বছর বয়সে দেবজিৎ দেবনাথ পড়াশোনার ফাঁকে বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে চলেছে। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী দীপক দেবনাথ বলেন, বিগত 18 বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও এবছর দুর্গাপুজোর সংখ্যা অনেকাংশই বৃদ্ধি পেয়েছে, ফলে হাতে প্রতিমা গড়ার অর্ডারও এসেছে অনেক। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী দীপক দেবনাথ আরও বলেন, ওনার ছেলে দেবজিৎ দেবনাথ ছোট থেকে প্রতিমা তৈরির কাজে আগ্রহী। সে পড়াশোনার পাশাপাশি বাবা দীপক দেবনাথের সাথে শখের বসে প্রতিমা তৈরিতে হাত লাগায়। তবে এবছর তেলিয়ামুড়ায় ছোট মৃৎশিল্পী দেবজিতের নিপুণ হাতে ছোঁয়ায় মৃন্ময়ী মা যে চিন্ময়ী রূপ পাবে তাতে কিন্তু দুর্গাপুজোর আনন্দ অনেকাংশে দ্বিগুণ হয়ে উঠবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। আমার নাম দীপক দেবনাথ, আপনারা সবাই আমাকে লোধু নামে পরিচিত। আমি 18 বছর ধরে এই কাজ করে জীবিকা নির্বাহ করছি, মানে মৃৎশিল্পীর কাজ। হ্যাঁ, মৃৎশিল্পী। তো এবছর দুর্গাপূজার প্রতিমার কীরকম অর্ডার আছে? হ্যাঁ, ভালো। আমি তো সবচেয়ে বেশি তেলিয়াবাড়িতে মনে হয় 18টি অর্ডার পেয়েছিলাম। আমি 10টা রেখেছি, বাকিগুলো লোকের অভাবে এবং কারিগর নেই, তাই আমি এগুলি ছেড়ে দিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম কীরকম? হ্যাঁ, জিনিসপত্রের দাম বেশি, ঠিক আছে, কিন্তু এবার পুজো বেশি। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এবার পুজো হচ্ছে অনেক পরিমাণে, জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আপনার কাছে প্রতিমা কীরকম দামের থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আছে তো 40,000-30,000 এরকম থেকে শুরু হয়েছে। কী মনে বিশেষ একটা লাভ হয় না, মোটামুটি রেঞ্জের মধ্যে থাকে। বিশেষ লাভ হতে গেলে, কারণ সবার ক্ষেত্রে তো সমান হয় না, কিছু কিছু ক্লাব আছে তারা টাকা দিতে পারে। হ্যাঁ, এবং ইউজ পরিমাণেই হয়, কিন্তু বাকিরা ক্ষেত্রে চিন্তা করলে তারা একটু দুর্বল। আমরা মনে করি কি, সবাই তো আর, আমরা যদি একদম ঠিকভাবে রেট নেই সবাই পূজা করতে পারবে না, তাই আমরা কিছু দেখে, মানে আমরা একটু সাবস্টিটিউট মতো করে দিই যাতে সবাই করতে পারে। ও আমার ছেলে, ও ক্লাস দিতে পারে 9 বছর, ও আমরা নিজের কাজ, ও পড়াশোনার ফাঁকে ফাঁকে ও কাজ শিখে নিয়েছে। তো মানে এই কাজের প্রতি আগ্রহ, ও আটকাতে যায় না। আমরা অনেক বলি যে করো না, পড়াশোনা করো, ঠিক আছে আমি পড়বো এবং আমি কাজ শিখবো। হ্যাঁ, আমার মিসেস ও কাজই করে। হ্যাঁ, আমি পরিবার নিয়েই, মানে এই কাজ নিয়েই আছি।